প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার টিবি অ্যাসোসিয়েশন হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের উচ্চপদস্থ কর্তা সহ ক্ষয়রোগীরাও উপস্থিত থেকে অনুষ্ঠানকে সার্থক করে তোলেন। টিবি মুক্ত ভারত গড়তে প্রধানমন্ত্রী ডাকে সাড়া দিয়ে নিক্ষয় মিত্র হিসেবে দুইজন ক্ষয়রোগীর যাবতীয় দায়িত্ব এক বছরের জন্য গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ক্ষয়রোগীদের মধ্যে পুষ্টিকর খাবারের প্যাকেট তুলে দেন মুখ্যমন্ত্রী। ক্ষয়রোগী সহ সমাজের সকল অংশের মানুষের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেবা ভাবনাকে নিজের বক্তব্যে উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, এই সেবার ভাবনা রেখেই রাজ্যে ক্ষয়রোগীদের সাহায্য করার কাজ চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে আমাদের ফুড প্যাকেট এখানে আজকে আমরা দিলাম, এটা একটা মানে প্রতীকী। এইভাবে আমরা বিভিন্ন জায়গার মধ্যে আজকে আমি দুজনকে আমি আমি ওদের 6 মাস বা 1 বছরের জন্য ওদের দায়িত্ব নিলাম, এইভাবে আমি সবসময় দিয়ে যাবো। এরকম প্রতিটি মানুষ আমাদের সেভাবে দায়িত্ব সহকারে বিভিন্ন জায়গায় যারা মন্ত্রীরা আছেন, যারা জনপ্রতিনিধি আছেন বা অফিসার যারাই আছেন, সবাই কিন্তু এই যে ড্রাইভ, একটা অদ্ভুত একটা ড্রাইভ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে যে মার্গদর্শনে সবাই করছে, সত্যিই অতুলনীয়। এবং আমরা এইভাবে মানুষের সেবায় আমরা নিয়ে থাকবো, এবং সব মানুষ আমাদেরই, কেউ আমাদের থেকে আলাদা কিছু না। যে ভ্রাতৃত্ব বোধ, সেই ভ্রাতৃত্ব বোধ যাতে আরো আরো ভালোভাবে জাগে আমাদের মধ্যে, এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, এই বিষয়টা কিন্তু এই ধরনের সেবামূলক কাজের মাধ্যমে কিন্তু সেটা সম্ভব। সমাজের সকল শ্রেণী মানুষের সেবার ভাবনার মধ্য দিয়ে জনকল্যাণমুখী সরকারের কাজকর্ম ফুটে ওঠে বলে বক্তব্যে জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা। উল্লেখ্য, দেশকে ক্ষয়রোগীদের সাহায্য করার জন্য সারা দেশেই টিবি মুক্ত ভারত অভিযানের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।